বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটি ভালো খবর আসছে, আমি আপনাদের সামনে সেই ভালো খবরটি নিয়ে এসেছি, শেয়ার করব অবশ্যই। বন্ধুগণ সঙ্গে থাকবেন। 18 মে 2022 তারিখের হজ এক শাখা হতে এই বিজ্ঞপ্তিটি। হিজরি 1443/2022 খ্রিস্টাব্দ মৌসুমে বেসরকারি ব্যবস্থাপনা হজযাত্রী রিপ্লেসমেন্ট প্রতিস্থাপন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এই রিপ্লেসমেন্টের কয়েকটি পয়েন্ট বলেছে, চারটি পয়েন্টের ভিতরে এখানে এক নম্বর পয়েন্ট যেটি মানে ক, সরকারি ঘোষিত হজ প্যাকেজ 1443/2022 খ্রিস্টাব্দ এর অনুচ্ছেদ 3.7 এর প্রথম অংশ মোতাবেক নিবন্ধিত কোন হজযাত্রী মৃত্যুজনিত বা গুরুতর অসুস্থতার কারণে হজে যেতে না পারলে অন্য কোন প্রাক নিবন্ধিত ব্যক্তিকে সংশ্লিষ্ট হজ এজেন্সি হজে প্রেরণ করতে পারবে। এক্ষেত্রে অনলাইন ফর্ম 10 পূরণ করে আবেদন করতে হবে। আবেদনটি অনুমোদিত হলে প্রতিস্থাপিত হজযাত্রী পিলগ্রিম আইডি সক্রিয়ভাবে নতুন হজযাত্রী প্রাপ্য হবেন, তবে কোনো অবস্থায় একটি এজেন্সি 10% এর বেশি হজযাত্রী প্রতিস্থাপন করতে পারবে না। অর্থাৎ যে সব ভাইরা আমার বা বোনরা মৃত্যুবরণ করেছেন এবং গুরুতর অসুস্থ, ওনারা যদি না যেতে পারেন, তার বদলে যে রিপ্লেসমেন্টটা সেটা কিন্তু হজ এজেন্সি করতে পারবেন। সেক্ষেত্রে তাকে অনলাইনে ফর্ম 10 আছে, সেই ফর্মটি ফিল আপ করে তাদের কাছে জমা দিলে তার নামে নতুন একটি পিলগ্রিম আইডি বসবে এবং সেটা তারা করতে পারবেন। তবে এজেন্সির জন্য কোঠা নির্ধারণ করেছেন যে 10 ভাগের উপরে প্রতিস্থাপন করতে পারবেন না। দ্বিতীয়টি অনেক জরুরি, এটা অনেকে আমাকে প্রশ্ন করে থাকে। রাজকীয় সৌদি সরকারের বিধিনিষেধের কারণে 22 সনের 65 বছর বা তদূর্ধ্ব বয়স্ক কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। এর ফলে পূর্বে নিবন্ধিত হজযাত্রী হজে যেতে না পারার কারণে তার নিজের বা তার ভাউচারে সম্পৃক্ত অন্যজনের মাহরামজনিত সমস্যার উদ্ভব হলে 65 বছর বয়সজনিত এবং মাহরম সমস্যাজনিত ব্যক্তিগণের প্রতিস্থাপন বিষয়ে অনুমোদিত হজ প্যাকেজ 1443/2022 এর অনুচ্ছেদ 3.7 এর দ্বিতীয় অংশ মোতাবেক যে এজেন্সির অধীনে এরূপ যতজন ব্যক্তি প্রতিস্থাপন প্রয়োজন হবে উক্ত সংখ্যার বিপরীতে ততজন প্রাক নিবন্ধিত ব্যক্তিকে সরাসরি পিলগ্রিম আইডি প্রদান করা যাবে। এটি একটি খুশির খবর। আমার এক বোন যিনি মহেশখালীতে থাকেন, উনি এই সমস্যায় ভুগছেন। ওনাকে আমি আশ্বস্ত করতে চাই যে এখন আপনি এটি কিন্তু করতে পারবেন খুব সহজে। গত বলেছেন যে 2020 সালে নিবন্ধিত যে সকল হজযাত্রী এবছর হজ গমনে ইচ্ছুক নয়, এই ধরনের হজযাত্রী প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট বিজ্ঞপ্তি খ অনুচ্ছেদে ন্যায় করা যাবে। সে লক্ষ্যে এজেন্সি তার অধীনে প্রাক নিবন্ধিত ব্যক্তিকে সরাসরি পিলগ্রিম আইডি প্রদান করতে পারবে, এজন্য কোনো পূর্ব অনুমতি লাগবে না এবং এক্ষেত্রে নির্ধারিত কোঠার বিষয়টি প্রযোজ্য হবে না। এটা অনেক ভালো খবর। তবে এইরূপ প্রতিস্থাপনের ক্ষেত্রে যদি কোনো হজযাত্রী এই মর্মে অভিযোগ করেন যে তার অজ্ঞাতসারে উক্ত প্রতিস্থাপন করা হয়েছে এবং আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা অবশ্যই জরুরি, কারণ আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন হজ এজেন্সি যিনি যেতে চান তার অনুমতি ছাড়াই তার এই কাজগুলো করে থাকেন। এর আগেও ধরা পড়েছে এবং অনেকে এজেন্সির তারা অভিযুক্ত হয়েছেন। এই কাজটি দয়া করে যারা এজেন্সি লোক আছে করবেন না, বৈধভাবে করেন যেন অন্যজন হজে যাওয়ার সুযোগ পান। আর ঘ হচ্ছে প্রতিস্থাপনকৃত ও প্রতিস্থাপনকারী হজযাত্রীর প্রাক নিবন্ধন হজের পর সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি আরবে হজ এজেন্সি কোঠা এজেন্সি ভিত্তিক হজযাত্রীর সংখ্যা প্রেরণের পর প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট কার্যক্রম শুরু হবে। প্রতিস্থাপনের কারণে কোনো এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা কোনো তারতম্য হবে না। আগামী 26 মে 2022 তারিখের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা যাকে রিপ্লেসমেন্ট করবেন এবং যিনি রিপ্লেসমেন্ট হবেন তাদের কিন্তু প্রাক নিবন্ধন হজের পরে সক্রিয়ভাবে হজের পর সেটা বাতিল হয়ে যাবে। সুতরাং উনি আর দ্বিতীয়বার কোনো সুযোগ পাবেন না। এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো এটাও আমরা যারা করছি তাদেরকে এই বিষয়ে আমরা বলবো যে আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুগণ, আমার প্রিভিয়াস ভিডিও দেখলে দেখবেন যে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসছে। সে প্রশ্নের উত্তরগুলো আসলে যে আসে তার একটি প্রমাণ আমি আপনাকে দেখাচ্ছি, যে আমার এই ভিডিওগুলো আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কানে গিয়েছে। আমি একটি ভিডিওর প্রমাণ দেখাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের অ্যানালিস্টিক্সে যান, অডিয়েন্সে গেলে আপনি দেখতে পারবেন। আপনি দেখছেন যে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার বাংলাদেশ, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটি আদার চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াসেস, অর্থাৎ তারা আমার ভিডিওগুলো দেখছেন এবং হয়তো তাদের কর্ণপাত হয়েছে এবং তারা এখন অনেকগুলো বিষয়ই এই ভিডিওর সাথে যে অ্যান্সারগুলো সাধারণ হজযাত্রীরা খুঁজছেন তাদেরকে আসলে অ্যান্সার দেওয়ার জন্য তারা এই কার্যক্রমগুলো মনে হয় করছেন। কারণ এই চ্যানেলটি এর আগে আমার সাথে সম্পৃক্ত ছিল না। আমি এটা গতকালই দেখেছি যে মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার বাংলাদেশ ওনার অডিয়েন্স থেকে আমার ভিডিওগুলো দেখ। যাই হোক, আমরা যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই এখানে এসছে এবং আশা করি
যে সকল ভাই এবং বোনেরা এই সব সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন তারা এখন অন্তত কিছুটা হলেও নিঃশ্বাস নিতে পারবেন, তাদের চিন্তাটা দূর হবে এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবার হজের যে বাকি ফর্মালিটিস গুলো আছে সেগুলো শেষ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।